অবরুদ্ধ গাজায় তাণ্ডব চালানোর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েল। নির্বিচারে হত্যা ধরপাকড় চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার অঞ্চলটির একাধিক শহরে ইসরায়েলি সেনাদের অভিযানে কয়েকজন নিরীহ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হন। বুধবার স্থানীয় সময় রাত থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান জোরদার করে ইসরায়েলি সেনারা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় শহরের রাস্তাঘাট, দেয়া হয় ব্যারিকেড। হামাস যোদ্ধাদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে চালানো হয় তল্লাশি। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরে জেনিনের শরণার্থী শিবিরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিলে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, অধিকৃত পশ্চিম তীরে 1,500-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, অধিকৃত পশ্চিম তীরে আটকের সংখ্যা 2,000-এর বেশি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।